কাসেম সিদ্দিককে অ্যারেস্ট করতে হবে, কাসেম সিদ্দিককে তুলতে হবে। তো রাতের অন্ধকারে কেন আসবে? বাপের ব্যাটা দিনের বেলা আসবে? ওই চুরি পড়া মানুষের মতো রাত্রির এসে ড্রিং করে এসে উল্টোপাল্টা কথা? বাপের ব্যাটা হবে রাত দিনে আসবে, দিনে এসে বলবে আমি কাসেম সিদ্দিককে অ্যারেস্ট করব, রাতের অন্ধকারে কেন আসবে? আবারটা একটার সময় এসে অনেকজনকে তাড়া করেছে, এইগুলো কি? আমার বাড়িতে এসছে যে বলেছে কাসেম সিদ্দিককে অ্যারেস্ট করতে হবে, কাসেম সিদ্দিককে তুলতে হবে, তাদের একটাই কথা। তো রাতের অন্ধকারে কেন আসবে? বাপের ব্যাটা দিনের বেলা আসবে। আমি চোর না, আমি ডাকাত না, আমি ছিনতাইকারী। আমি ছিনতাইকারী, আমি কোষ, আমি কি চোর, আমি ডাকাত? রাত্রিবেলা আসবে ওই চুরি পড়া মানুষের মতো রাত্রির এসে ড্রিং করে এসে উল্টোপাল্টা কথা? বাপের ব্যাটা হবে রাত দিনে আসবে, দিনে এসে বলবে আমি কাসেম সিদ্দিককে অ্যারেস্ট করব, রাতের অন্ধকারে কেন আসবে? আর রাতের অন্ধকারে যখন আসছে, তাকে ভাবতে হবে নিশ্চয় ওদের মধ্যে কিছু একটা গুরুতর ব্যাপার আছে। দেখেন প্রশাসন কার দিকে, যে টিএমসি সরকার সেই দিকে। প্রশাসন মন্ত্রীকে তিনাকে জিজ্ঞাসা করতে হবে। এরা তো ইউপি থেকে আসছে না, আর আসাম থেকে আসছে না, বা দিল্লি থেকে আসছে না, কার পুলিশ? আর আগে দেখা গেছে নেক্সটের সময় বিভিন্ন বড় বড় টিএমসি বড় বড় নেতা মন্ত্রীরা আপনাদের কাছে দোয়া নিতে এসেছিলেন, আজকে আপনাদের উপর হামলা হচ্ছে, আপনাদের দোয়া নিয়ে তারা গদিতে বসেছে, আজ হামলা হচ্ছে, তারা আজকে কি বলছে? তারা তাদের তো মুখে কুলুপ, তাদের মুখে তো কোনো কথা নেই। আবার যখন ভোট আসবে, ভোট যখন আসবে তারা হয়তো আবার আসবে। সেই সময় আপনারা কি বলবেন? বিধান লোকসভা ভোট আছে, তখন আসবে। লোকসভা ভোট যখন আসবে তখন হয়তো আসবে, বা আগামী 2026 বিধানসভা তখন আসবে, তখন তাদের উত্তর আমরা দেবো, তাদের প্রশ্ন উত্তর আমাদের হবে তখন। তখন আপনারা মিডিয়া থাকবেন, তখন শুনবেন আমরা কী বলি না বলি। কে তো পিসাবেরা নাই, আজকে তো এই মিটিং ফিটিং হচ্ছে, একটা আলোচনা চলছে। আমার আব্বাহ সুপিরকে বেলা ডেকেছেন, সবাইকে আসছেন, ওই জন্য আজকে হয়তো কোনো পিসাব গেছে কি আমি ঠিক জানি না, আপনাদের মাধ্যমে শুনছি হয়তো যাইনি। আমাদের ভক্তরা তো আছে সব জায়গায়, পিসাবেরা থাকবে। 10 তারিখ থেকে তো লাগাতার ওরা আমাদের ওপর অত্যাচার করছে, পীরমহলের ওপর। কাউকে মারছে, কারোর দরবারে উঠে পড়ছে, কারোর দরবারে উঠে কাঁদুনি গ্যাস ছুটছে, এই ছুটছে, আজকে কালকে রাত্রিরে এসে আমাদের দরবারে এসে কি, মানে ওরা কি চাইছে, কি করতে চাইছে ওনারা প্রেস করে বলুক। ওনাদের যে পুলিশ প্রশাসনে যে এসপি আছে, ডিএম আছে, এসডিও আছে, সিআই আছে, ওরা মানে বলুক প্রেস করে যে আমরা এটা করতে চাইছি। আচানক এরকম আসবে, এটা কিন্তু বাংলার মানুষ মেনে নিতে পারছে না, আর আমরাও মেনে নিতে পারছি না। আগামী দিন কিন্তু আমরা অন্য পদক্ষেপ নেব, সেটা আপনারা জানতে পারবেন আমরা কী পদক্ষেপ নিই। এখন আমার আব্বা হুজুর কেবলা, যিনি এখন বয়োজ্যেষ্ঠ পীর, উনি আলোচনা করছেন, আগামী দিন আপনারা জানতে পারবেন।